আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে মজাদার হেলদি দুটি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি একটা রুটি বেলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালো জাম, তবে এটা ভাইরাল গোলাপ জামুন পরোটা নামে পরিচিত। এটা সেটা আমি তৈরি করছি, ওটা ওরা গোলাপ জামুন দিয়ে করেছে, আমি কালো জাম দিয়ে করছি, রেসিপিটা একই হবে। তো রুটিটা প্রথমে বেলে নিয়েছি, এরপর এই যে মিষ্টি আমি নিয়ে নিচ্ছি। তো মিষ্টিটা আমি একটু সামান্য ভেঙে নিচ্ছি। এই এখন আমি এটাকে ফোল্ড করব। এভাবে করে একটু বেলে নিব, পাতলা করে, বেশি পাতলা না, মোটামুটি। আর বেশি চাপ দিবেন না, তাহলে কিন্তু মিষ্টিটা বের হয়ে যেতে পারে। আমি একটু তেল গরম করে নিয়েছি, এখন পরোটা ভেজে নিচ্ছি। এক পিঠ হলে তারপর উল্টাবো। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, একদম সহজ। ভাইরাল রসগোল্লা বা গোলাপ জামুন পরোটা নামিয়ে নিচ্ছে। বিসমিল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, গরম গরম গোলাপ জামুন পরোটা। এখন আমি একটু পরোটার উপরে শিরা দিচ্ছি, এটা আরও টেস্টি হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, শিরা দেখাচ্ছি কেমন হয়েছে, গোলাপ জামুন পরোটা, ইয়ামি, খুবই মজা, মিষ্টি মিষ্টি হবে। পরোটা আর মিষ্টি একসাথেই হয়ে গেল রেসিপিটা। এই যে একটু ভিতরটা দেখাচ্ছি কেমন হয়েছে, এই যে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমি নর্মাল যেরকম আটা ঘুলে নেয় সেটা নিয়েছি, আর এটাকে একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। এই যে একটু বড় করেই বেলে নিচ্ছি, আর এরকম থিকনেসটা হবে। এখন আমি পনির দিচ্ছি, এখন আলু ম্যাশ করা আলু দিচ্ছি, সিদ্ধ করে আলু ম্যাশ করে নিয়েছিলাম। আলুর ম্যাশটাকে ভালোভাবে সমান করে নিলাম, এরপর এর উপর আবার পনির দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন সামান্য গোলমরিচের গুঁড়া দিচ্ছি, আর আলুতে ম্যাশ করার সময় লবণ দেওয়া হয়েছিল, হয়তো আপনাদের বলি নেই। এখন এটাকে মুড়িয়ে নিতে হবে। এখন শাড়ির মতো কুচি করে ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, এটা দেখে নিতে হবে। এখন একটু বেলে নিব। এখন হালকা হাতে ভালোভাবে এখন বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, তাহলে আবার আলুর ম্যাশটা বের হয়ে যেতে পারে। এখন ফ্রাই প্যানটা গরম করে এতে বাটার বা মাখন দিয়ে নিয়েছি, এতে বেশি মজা হবে পরোটাটা, বা আপনারা সাদা তেলেও এটা ভেজে নিতে পারেন। এই যে প্রথম এক পিঠ ভাজার পর এরপর আবার উল্টিয়ে দিব, আর এই পিঠেও একটু মাখন ব্রাশ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিচ্ছি, গরম গরম কেটে দেখাচ্ছি কেমন চিজি হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছে, আপনারাও এভাবে ট্রাই করবেন। করে নিলাম মজাদার
দুইটি নাস্তা খুব ঝটপট তৈরি করা যায়। এটি সকালের নাস্তায় বা বিকালের নাস্তায়ও আপনারা খেতে পারেন, এমনকি স্কুল কলেজে বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। খুব চটজলদি, খুব স্বাস্থ্যকর একটি মজাদার রেসিপি এটাই। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।